বিরতির পর আবারও আপনাদের স্বাগত। দেশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন নেতৃত্বরা এবং নেতৃত্বদের এই বিষয়গুলোকে কেন্দ্র করে সাধারণ মানুষেরও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। ওয়াংবাড়ি এলাকাতে জনসম্পর্ক অভিযান করলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। বিধানসভা নির্বাচনের হাতে গোনা কিছুদিন বাকি, সেখানেই লক্ষ্য রেখে প্রতিদিন জনসম্পর্ক অভিযান সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ও মাতারবাড়ি মণ্ডলের বিজেপি নেতৃত্বরা। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের ওয়ারিংবাড়ি এলাকাতে জনসম্পর্ক অভিযান করেছেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। দেশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদল বিজেপি বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের পরিস্থিতি কি রয়েছে সেগুলো জানার যেরকম চেষ্টা করছে, একই রকমভাবে কি উন্নয়ন হয়েছে সেই খতিয়ানও কিন্তু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। ওয়ারিংবাড়ি এলাকাতে জনসম্পর্ক অভিযান করেছেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আজকের এই জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন বিপ্লব কুমার ঘোষ শুনব। চার নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট এবং আমাদের সব মহিলা কার্যকর্তাকে নিয়ে এই পাড়ার মধ্যে জোট্টো করা হলো এবং ওনাদের সাথে নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে। ওনার দীর্ঘদিন আমাদের সাথে আছে, দীর্ঘদিন এখানে যে একটা পরিবার মাথাতে গেছে, তো ওদের সাথে আলোচনা করে ওরা নিশ্চয়ই ওদের ভুল বুঝতে পারবে, ওরা আমাদের দিকে চলে আসবে। অ্যাকর্ডিংলি কথা হয়েছে আজকের এই জনসংযোগ মিছিলে এক ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য। এই জনজাতির অংশের বিশাল জনজাতি অংশের ভাইদের বন্ধে বাদ দিয়ে হবে না, কাজেই ওনারা চিরদিনই আমাদের সাথে ছিল, আজও থাকবে, নদী দিয়ে হাতকে শক্ত করবে এবং ত্রিপুরা রাজ্যে পুনরায় বিজেপি সরকারকে ওরা প্রতিষ্ঠা করবে, এটা প্রতিষ্ঠান করবে, এটা ওনাদের অঙ্গীকার, এটা নিয়ে আলোচনা। আপনারা শুনলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষের বক্তব্য। রাজ্যের বিভিন্ন জায়গাতে যারা বিজেপির জনপ্রতিনিধিরা রয়েছেন তারা সাধারণ মানুষের পাশে যাচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন এবং মূলত জনসম্পর্ক অভিযানে মিলিত হচ্ছেন। বিভিন্ন জায়গাতে তারা যাচ্ছেন এবং কি কি সমস্যা রয়েছে সেগুলো জানার পাশাপাশি এলাকাতে কি উন্নয়ন হয়েছে সেই খতিয়ানও কিন্তু তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের ওয়ারিংবাড়ি এলাকাতে জনসম্পর্ক অভিযানে মিলিত হয়েছেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। বিধানসভা নির্বাচনের হাতে গোনা কিছুদিন বাকি এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বিপ্লব কুমার ঘোষ মিলিত হয়েছেন জনসম্পর্ক অভিযানে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং ব্যাপক হারে সাধারণ মানুষ এসেছে তাদের বিধায়কের সঙ্গে দেখা করতে। দেশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জনসম্পর্ক অভিযান এবং অন্যান্য কর্মসূচিও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।